সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 63 পৃষ্ঠার বাল্য বিবাহ অংশ থেকে। এখানে বাল্য বিবাহের ফলে কি কি ক্ষতি হতে পারে, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বাচ্চা হওয়া, অল্প বয়সে অপুষ্টিতে ভোগা, তারপর বাল্য বিবাহের ফলে কি হচ্ছে, জেল জরিমানা হচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কুফলগুলো আমরা জানবো। বাল্য বিবাহের ফলে ক্ষতি, যেমন শারীরিক কী ক্ষতি হতে পারে, মানসিক কী ক্ষতি হতে পারে, সামাজিক বা কী ক্ষতি পারে, যেমন অল্প বয়সে দেহের গঠন ভেঙে যায়, অনেকেই অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে, অনেকে মারাও যায়, অধিক সন্তান জন্ম দেয় ফলে অপুষ্টিতে ভোগে। ঠিক আছে, এবার মানসিক সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সংসারের চাপে সর্বদা বিষণ্ণ ও উদাসীন থাকে। সামাজিক সমস্যাগুলো কী কী, যেমন বিভিন্ন নির্যাতনের শিকার হয় যৌতুকের দাবিতে, ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলে, অল্প বয়সে সবাই কেউ গুরুত্ব দেয় না, তিনি সামাজিকভাবে হয়রানির শিকার হয়। বাল্যবিবাহ আমরা কীভাবে প্রতিরোধ করবো, শিক্ষক কিছু নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা দিয়ে বন্ধ করার জন্য উপায় বিভিন্ন, যেমন বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করবো। আসলে বন্ধু সাধারণত বাল্যবিবাহ কম হয়ে থাকে, কিন্তু বান্ধবীদের বাল্যবিবাহ হয়ে থাকে, ওটা মেয়েদের বাল্যবিবাহটা খুব দ্রুত বেশিরভাগ হয়ে থাকে। আমরা এই জন্য কী করতে পারি, প্রথমে বান্ধবীর পরিবারকে আমরা বোঝাবো যে এখন বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, আর এটা তার অনেক ক্ষতি হবে, তো বাল্যবিবাহের কুফলগুলো আমরা তাদেরকে বোঝাবো। তারা না বুঝ শুনলে বা ওটা না বুঝলে এলাকার যে মেম্বার, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের বিয়ের কার্যক্রম বন্ধ করবো, সবাইকে নিয়ে প্রতিরোধ করে তাদেরকে কার্যক্রমটা বন্ধ করে দেব। তা না হলে থানায় আমরা কি করব, অভিযোগ করে বান্ধবীর বিয়ের সমস্যা সমাধান করবো, ওটা থানা অভিযোগের মাধ্যমে। শেষ পর্যন্ত আমরা থানা দ্বারস্থ হব বড়দের সহযোগিতায়। পাশে বাল্যবিবাহ প্রতিরোধ আইন আছে 2017, এই আইনটা আমরা পড়বো। সেখানে কি আছে, নারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, পুরুষের বয়স 21 নির্ধারণ করতে হবে। এর আগে যদি কেউ বিয়ে করে তাহলে সেটা কি হবে, বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী সে কি করতে হবে, দণ্ডনীয় অপরাধের সম্মুখীন হতে হবে। সুন্দর কৈশোরের জন্য সামাজিক সচেতনতা, আনন্দটাকে আরো পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য চলো একটা কাজ করি। আমরা আগেই জেনেছি অধিকাংশ কিশোর কিশোরী কৈশোরের অসুবিধার চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সবাই এই বিষয়ে সঠিক ধারণা পায় না, ফলে অনেক সমস্যা হয়, এজন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। চলো শিক্ষকের নির্দেশনা মতো শ্রেণীকক্ষে আলোচনা করি, বন্ধুদের সাথে আমরা সচেতনতামূলক বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট তৈরি করে নিচের ছকে আমরা লিফলেট বা পোস্টারটি কেমন হবে সেটি আঁকি বা লিখি, পরে বড় পোস্টার লিখে বন্ধুদের নিয়ে শিক্ষকের নির্দেশনা মতো এলাকায় একটা র্যালি করব। যেমন এই সামাজিক সচেতনতা লিফলেট বা পোস্টার, আমরা কী লিখলাম, একটা পোস্টার লিখলাম যে সুন্দর কৈশোর, আগামীর ভবিষ্যৎ, র্যালি ও আলোচনা সভা, এগুলো রঙিন কাগজ দিয়ে রং দিয়ে ডিজাইন করে করতে হয়। স্থান দরাপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। উক্ত র্যালি ও সভায় আপনাদের উপস্থিতি ও সহযোগিতা চাই। আয়োজনে দরাপুর একতা ক্লাব, বেগমগঞ্জ, নোয়াখালী। এরকম করে বিভিন্ন জায়গার তথ্য দিয়ে তোমরা নিজেদের এলাকার তথ্য দিয়ে জিনিসটা লিখতে পারো। এবার আসো আমরা 67 পৃষ্ঠা দেখি, আমার অগ্রগতি আমার অর্জন, আমরা আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। আমার অংশগ্রহণ বইতে আমরা যে দলীয় কাজগুলো করেছি সেটার তথ্য আমরা এখন নিজের মন্তব্যটা আমরা এখানে লিখব। শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, এ সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছি। শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব দিয়েছি কিনা, অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ছিলাম ও গুরুত্ব দিয়েছি। তারপরে বইয়ের সম্পাদিত কাজের মান ও অনুশীলন, বইয়ের সম্পাদিত কাজের মান ভালো ছিল ও প্রচুর অনুশীলন করেছি। আমার তথ্য এবং কাজগুলো দেখে শিক্ষক এখানে কি আমার তার মন্তব্য লিখবে। কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার চর্চা, কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনা যথাযথ আমার পরিকল্পনা চর্চা করেছি।
কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধ করেছি কিনা, এই সংক্রান্ত চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধ করেছি। তারপর রয়েছে সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার সহায়তা বা ভূমিকা, এই কাজে আমি যথেষ্ট পরিমাণ সহায়তা করেছি। এরপর আমার তথ্য বা কাজগুলো দেখে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় ওনার মন্তব্য এখানে লিখবেন। বেড়ে উঠি মন ও মননে, আমরা কি জানি ম্যানেজার কাকে বলে? কোথায় শুনেছি ম্যানেজার শব্দটি? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে যিনি সমস্ত কার্যক্রম দেখভাল করেন, যারা ম্যানেজ করেন, তাকে আমরা ম্যানেজার বলি। বাংলা যাকে বলা ব্যবস্থাপক, তিনি তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখেন, প্রতিষ্ঠানে কী আছে সেগুলো দেখেন। এতে আমরা প্রত্যেকে একজন করে দক্ষ ম্যানেজার হয়ে উঠবো। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো ছোট, তাহলে কী ম্যানেজ করব? আমরা এর দ্বারা নিজের অনুভূতি চিন্তা ম্যানেজ করে আচরণ করতে শিখব, নিজেদের প্রতি যত্নবান হয়ে অন্যের প্রতি সমন্বয় আচরণ কীভাবে করা যায় সেই ধারণা লাভ করব। একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতো নিজের অনুভূতি চিন্তা ও আচরণ বুঝে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা অর্জন করব। চলো খেলি দলগত খেলা। ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটা দলগত খেলবো। খেলাটি কীভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালোমতো বুঝবো। অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেললাম। শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি, এবং প্রতিটি অনুভূতির সাথে চিন্তা কী হচ্ছিল সেটা লিখি। যেমন অনুভূতি, প্রথমে চোখ বাঁধার সময় ভয় লেগেছিল, তখন কী চিন্তা করছিলাম? জিতবো কি না তা চিন্তা করি। তখন কী করতে ইচ্ছে হচ্ছিল? দুষ্টুমি, হ্যাঁ, বাঁধন সরিয়ে দেখতে ইচ্ছে করছিল। তারপর বন্ধুর কথা শুনে উদ্বিগ্ন হয়, আরেকটা অনুভূতি হচ্ছে বন্ধুর কথা শুনে উদ্বিগ্ন হই, মানে আমি ভুল হয়ে যাচ্ছে, ওইদিকে যাও ওদিকে যাও। তখন চিন্তা করলে আমি ভুল দিকে যাচ্ছিলাম কিনা। তারপরে আমার মনে ইচ্ছে হলো কি, দ্রুত যেতে ইচ্ছে করছিল। তারপর আরেকটা হচ্ছে কি, ধাক্কা খেয়ে এক বন্ধু পড়ে যায়, তাই আমার খারাপ লাগে। যেহেতু ওইখানে তিনজন সদস্য চোখ বেঁধে আমরা উপহারটা গ্রহণ করতে যাই, এক বন্ধু আমার ধাক্কায় পড়ে যায়, এই জন্য আমার খারাপ লাগে। তো কী চিন্তা করলাম, সে ব্যথা পেয়েছে কিনা সে চিন্তা করলাম। তারপর তখন কী করতে ইচ্ছে করলো, তাকে উঠিয়ে দিতে ইচ্ছে করে। এরপর আরেকটা হচ্ছে উপহারের কাছাকাছি যাওয়ার আনন্দ লেগেছিল, উপহার কাছাকাছি যাওয়ার আমার আনন্দ লেগেছিলো। কেউ যদি, আবার চিন্তা হচ্ছে কেউ যদি আমার আগে সেটা ধরে ফেলে, এটা একটা মনের মধ্যে চিন্তা ছিল। তারপরে কী ইচ্ছে হচ্ছিল, দ্রুত উপহার নিতে ইচ্ছে করছিল। এরপর উপহার ধরতে পেরে কী হলো, আমি খুশি, খুব খুশি হই। এখন আমার কোনো চিন্তা নাই, অর্থাৎ কোনো ভয় নেই, উপহার হাতে পেয়ে আমি খুব খুশি হই। এভাবে তোমরা বিভিন্ন তথ্যগুলো লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।